তো দীপ্ত সংবাদে সঙ্গে আছে আমি চুনা ইসলাম দর্শক শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম পিকে হালদার ডিমান্ডে ভারত আনুষ্ঠানিকভাবে জানালে ফেরত আনার প্রক্রিয়া দর্শক শিরোনাম শুনছিলেন এবার যাচ্ছি বিস্তারিত খবরে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার পিকে হালদারকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দেশটির তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গে পালিয়েছিলেন আলোচিত এই ব্যক্তি বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সহ ছয়জনকে গতকাল গ্রেপ্তার করা হয় তাদের পাঁচজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত এক নারীকে মঙ্গলবার পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয় তিনি পিকে হালদারের স্ত্রী সুস্মিতা সাহা বলে খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম পিকে হালদারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে জানালে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে বাংলাদেশ আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পিকে হালদার বাংলাদেশে মানে সেই ওয়ান্টেড ব্যক্তিত্ব আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরে চাচ্ছি সে অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে এখনো অফিশিয়ালি কিছু আসে নাই আমাদের যা কাজ আমরা আইনগতভাবে বিএনপিকে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ ঢাকায় নিজের সরকারি বাসায় ব্রিফিংয়ে তিনি বলেন আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে সমুচিত জবাব দেওয়া হবে দণ্ডে চোরা গলি ছেড়ে যদি রাজপথে ফিরে আসে আমরা স্বাগত জানাই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে অলওয়েজ ওয়েলকাম কিন্তু আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও পোড়াও করা হয় আগুন সন্ত্রাস চালানো হয় দেশবাসীকে সাথে নিয়ে বিএনপিকে সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত নানা আয়োজনে দেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা এ উপলক্ষে সকালে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দির এলাকায় শোভাযাত্রা বের করা হয় এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়া চট্টগ্রামের অন্যান্য বৌদ্ধ মন্দিরগুলোতে আলোচনা সভা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বেতন গ্রেড ও পদবি পরিবর্তন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে এতে জেলা ও উপজেলা থেকে আসা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা যোগ দেন এ সময় পদোন্নতি ও ১১তম গ্রেডে বেতন ভাতার দাবি জানান বক্তারা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপার মার্কেটে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ৩ জন ঘটনাস্থল থেকে ১৮ বছর বয়সী সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে পুলিশ তার নাম প্রকাশ করা হয়নি পুলিশ জানায় স্থানীয় সময়ে শনিবার বিকালে বন্দুক নিয়ে বাফেলো শহরের একটি সুপার মার্কেটে ঢুকে গুলি চালায় ওই তরুণ এই হামলা অনলাইনে সরাসরি সম্প্রচারের জন্য বন্দুকধারী ক্যামেরা ব্যবহার করেছিলেন হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি বর্ণবাদী অপরাধ হিসেবে ঘটনার তদন্ত করছে পুলিশ নিরপেক্ষ অবস্থান ছেড়ে ন্যাটোতে যোগ দেওয়া ফিনল্যান্ডের একটি ভুল সিদ্ধান্ত হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে এই সতর্কবার্তা দেন তিনি পুতিন বলেন বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই তবে ন্যাটোতে যোগ দিলে তাদের সাথে রাশিয়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এদিকে ইউক্রেনের বিধ্বস্ত বন্দর নগরী মারিওপোল ছেড়ে যাওয়া কয়েকশো গাড়ির একটি বহর নিরাপদে জাপোরিঝিয়াতে পৌঁছেছে লকডাউনের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে নর্থ কোরিয়ায়
আনুষ্ঠানিকভাবে করোনা বলে নিশ্চিত না করলেও ভাইরাসটি শনাক্তের চার দিনের মাথায় রবিবার পর্যন্ত অজ্ঞাত জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42 জনে। এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। বর্তমানে নর্থ কোরিয়ায় অজ্ঞাত জ্বরের উপসর্গ রয়েছে প্রায় 3 লাখ মানুষের। নর্থ কোরিয়ায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় কাজ করছেন 10 লাখের বেশি স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্স সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল 46 বছর। স্থানীয় সময় শনিবার রাতে অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের টাউন্সভিলের বাইরে এই দুর্ঘটনা ঘটে। অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভার রেঞ্জ রোডে গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন সাইমন্স। রাত 11টার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে তার গাড়িটি উল্টে যায়। খবর পেয়ে জরুরি সহায়তা কর্মীরা সাইমন্সকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। অস্ট্রেলিয়ার হয়ে 26টি টেস্টে খেলেন অ্যান্ড্রু সাইমন্স। অস্ট্রেলিয়ার 2টি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এর সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পিকে হালদার ডিমান্ডে ভারত আনুষ্ঠানিকভাবে জানালে ফেরত আনার প্রক্রিয়া। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ বিকাল 5টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।